প্রিয় দর্শক, আজকের আমাদের এই ভিডিওটি এমন একটি বিষয়ের উপর যে বিষয়টি নিয়ে আপনাদের মনেও প্রশ্ন রয়েছে। যেমন এই প্রশ্নটি, ভিডিওতে শুধুমাত্র সফল গ্রাফটিংগুলিকেই দেখানো হয় কেন? কই, কখনো তো ব্যর্থ হওয়া বা শুকিয়ে যাওয়া কলমগুলিকে দেখানো হয় না। এর মানে কি তাহলে আমাদের হাতে কখনো কলম ব্যর্থই হয় না? প্রিয় দর্শক, এমনটা কিন্তু একদমই নয়। আমাদের হাতেও কলম ব্যর্থ হয়, কিন্তু আমরা সেই ব্যর্থতাকে ব্যর্থতা বলে মেনে নেই না। এর কারণ, সেই ব্যর্থ হওয়া কলমটির থেকেই আমরা জানতে পারি আমাদের কোন কোন ভুলের জন্য এই কলমটি ব্যর্থ হয়েছে, এবং পরবর্তী সময়ে যখন একই রকমের কলম করা হবে তখন এই সমস্ত সাবধানতাগুলি অবলম্বন করলে খুব সহজেই সফল হওয়া যাবে। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে। আমরা আশা করি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যে ব্যর্থ হওয়া কলমগুলিকে সফল করার জন্য আমাদের কি কি করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। কলমটিকে সফলভাবে করার জন্য ঠিক এই রকম একটি চারাগাছকে আমরা বেছে নিয়েছি। এবার সেই বেছে নেওয়া চারাগাছটির কাণ্ডের মাঝ বরাবর দিয়ে ঠিক এইভাবে আমরা কেটে নিলাম। গাছের এই কাটা অংশটিতে কলম দেবার জন্য আমরা আমাদের পছন্দ মতন আমরা গ্রাফটিং করতে পারি, কিন্তু সেই গ্রাফটিংটি করতে আমাদের এই গাছটির যে অংশটিকে আমরা কেটে নিয়েছি এই অংশটি আর কোনো কাজে লাগবে না। কিন্তু তার পরিবর্তে আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি ভালো জাতের আমের ডাল, যে ডালটি দিয়ে আমরা এই গাছের কাণ্ডটিকে যেভাবে আমরা কাটছি সেই কাটা অংশটিতে আমরা কলম করতে পারি। একটি সফলভাবে কলম করার জন্য ঠিক যে রকমের কলম করা হবে ঠিক সেই কলমটির উপযুক্ত ডাল সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, কলম করতে হবে বলে তাই বলে ঠিক এই রকমের কচি আমের ডালগুলি দিয়ে কলম করা যাবে না। তাই আপনারা এই জাতীয় ডালগুলিকে কলম করার উপযুক্ত হিসাবে সংগ্রহ করবেন না, কারণ এই রকমের কচি ডাল থেকে যদি কলম করা হয় তবে দেখুন আমাদের কলমটি করার পর কিভাবে শুকিয়ে গেছে। আপনাদের ক্ষেত্রেও হয়তো এই রকমটাই হয়ে থাকে, তাই আপনারা পরবর্তী সময়ে যখন কলম করবেন তখন অবশ্যই সেই কলমটির উপযুক্ত ডালগুলিকেই সংগ্রহ করুন। আর এই ডালগুলিকে বেছে নেওয়ার সময় আপনারা অবশ্যই ঠিক এই রকমের ডালগুলিকেই কলম করার উপযুক্ত হিসাবে বেছে নেবেন। প্রিয় দর্শক, একটি সফলভাবে কলম করার জন্য শুধু ডাল সংগ্রহই নয়, ডাল সংগ্রহ করার পর খুব সাবধানতার সঙ্গে সেই ডালটিকে কাটতে হয় এবং সেটিকে কলম করার উপযুক্ত করে কলম বেঁধে দিতে হয়। তবে কি এই কচি ডাল দিয়ে কলম করার সময় আমরা সেই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করিনি? এই রকমটা কিন্তু একদমই নয়। আমরা সমস্ত সাবধানতা বা সতর্কতা অবলম্বন করেছিলাম, যে যে পদক্ষেপগুলি নিলে আমাদের কলমটি সফল হতে পারে। এর জন্যই ঠিক এইভাবে আমরা আমাদের সেই সংগ্রহ করা কচি ডালটিকেও একই রকম করে কেটে ঠিক এইভাবে কাটা বরাবর বসিয়ে আমরা প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম। কিন্তু তাতেও কয়েকদিন পর দেখা গেছে আমাদের কলমটি ঠিক এইভাবে শুকিয়ে গেছে। এরপর সেই শুকিয়ে যাওয়া কলমটিকে পুনরায় সফল করার জন্য আমরা সেই একই গাছে আবার দ্বিতীয়বার কলম বাঁধার ব্যবস্থা করেছি। এর জন্যই ঠিক এই রকম একটি ডাল সংগ্রহ করে এরপর সেই সংগ্রহ করা ডালটিকে কলম করার উপযুক্ত হিসাবে কেটে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে একটু তেরছা করে এবং পরিষ্কারভাবে দেখুন ঠিক কিভাবে কাটা হয়েছিল। এরপর কলম বাঁধা প্লাস্টিক দিয়ে খুব ভালোভাবে এটিকে বেঁধে দেওয়া হয়েছিল।
এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, নার্সারিতে কিভাবে এতগুলি কলম একসঙ্গে করা হয় এবং তার প্রায়গুলি সফল হয়। নার্সারিতে তাদের কলমগুলিকে বেশিরভাগ সফল করার জন্য খুব তাড়াতাড়ি গাছে নতুন পাতা বার করার জন্য কলমটিকে করার পর সেই গাছগুলির গোড়ায় 10-26-26 নামক সারটিকে দিয়ে দেন। এক একটি গাছের জন্য 4-5 দানা করে ঠিক এই হিসাবে গাছের গোড়ায় 10-26-26 নামক সারটিকে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি নতুন ডালটি থেকেও নতুন পাতা বার হতে শুরু করে। প্রিয় দর্শক, কলম বাঁধার প্লাস্টিক খুব শক্ত করে না বাঁধলেও চলবে। সাধারণভাবে টানলে বড় হবে এমন প্লাস্টিক দিয়ে কলম বাঁধতে পারলে বেশিরভাগ সফল হওয়া যাবে। আমরা কলমটিকে দ্বিতীয়বার বেঁধে দেওয়ার পর সেই কলম করা নতুন ডালটিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। প্রিয় দর্শক, কলম করার ঠিক এক সপ্তাহের মাথায় আমরা কভার করা প্লাস্টিকটিকে সরিয়ে দিয়েছিলাম। প্রিয় দর্শক, এখন দেখুন ঠিক 11 দিনের মাথায় আমাদের কলমটি থেকে নতুন পাতা বার হতে শুরু করেছে। প্রিয় দর্শক, নতুন পাতা বার হলেও এখনই কিন্তু এই কলম বাঁধার প্লাস্টিক খোলা যাবে না। এই কলম বাঁধার প্লাস্টিক গাছের সঙ্গে 1 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা হবে না, বরং উপকারী হবে। দুটি কাটা অংশ খুব ভালোভাবে জোড়া লেগে যাবে। প্রিয় দর্শক, আজ দেখুন আমাদের কলমটির বয়স মাত্র 17 দিন, আর এই 17 দিনেই আমাদের কলমটি সফল হয়েছে বলে বলা যেতে পারে। প্রিয় দর্শক, আমরা আশা করি এই ভিডিওটিকে দেখার পর আপনারা আপনাদের বাসার ব্যর্থ হওয়া কলমগুলিকে পুনরায় কলম করার চেষ্টা করবেন এবং খুব শীঘ্রই সফল হবেন। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা করব খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।